পুরো ধান খেত জুড়ে, পুরো ফসলের মাঠ জুড়ে পুরোটাই সবুজ, কিন্তু ওই জায়গাটা কালো। আলোচিত ব্ল্যাক রাইস হচ্ছে, এই ধানটার নাম হচ্ছে ব্ল্যাক রাইস। ব্ল্যাক রাইস ধান হয়, ভাত কালো সবই কালো, ধান কালো ভাত কালো সবই কালো। আচ্ছা, এটা একটু হাতে নেন, দেখতে পাচ্ছেন নয়ন ভাইয়ের হাতে, ভাই ব্ল্যাক রাইস, এটা কি ধান না, এটা চাল? চাল না, এটা চাল, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক রাইস। যে আমি এটা গত সিজনে লাগাইছিলাম। গত সিজনে লাগাইছেন? আচ্ছা, এই যে ব্ল্যাক রাইস, এটার রহস্য কি ভাই, কোন দেখে একটু? ব্ল্যাক রাইস ধানটা আসলে, এটা যতটুকু আমি নেট থেকে জানতে পারছি, যে এটা খুবই উচ্চ প্রোটিন সমৃদ্ধ, এটা অনেক ভিটামিন আছে, যেগুলো আসলে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। মানুষের অনেক আগ্রহ, প্রতিদিন এখানে অনেক লোক আসে, অনেক মানুষ দেখার জন্য আসে, কৌতূহল হয়ে দেখা যায় আসলে এটা কি। অনেকে মনে করে এটা কি ধানের গাছ, সাধারণ জনগণ যদি এইখানে ধানটা যদি ইয়া করে, এবং এই ধানটা যদি ঢাকায় যদি আমরা যদি সেল দিতে পারি, তাহলে এটা উচ্চ মূল্যে বিক্রি করা সম্ভব। এই জন্য স্থানীয় কিছু উদ্যোক্তা বা কিছু ব্যবসায়ী যদি এখানে সহযোগিতা করে, তাহলে সাধারণ কৃষকের জন্য এটা অনেক বেশি সম্ভাবনাময়। আচ্ছা, এই যে এত ব্যতিক্রম মানুষজনের মন্তব্য কি, অনেক মানুষ আসে, অনেক দর্শনার্থী আসে ধানকে দেখার জন্য? আমি এই যে এই ধানটার কথাই বলতেছি, এই ধানগুলো যখন আমি লাগাই, সবাই মনে করেন যে একটা বিরূপ মন্তব্য করছিল, সবাই বলে যে কি হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে, আবাদ করতে পারবো না, ইয়া করতে পারবো না। কিন্তু এখন যখন আমার ধান হয়ে গেছে, সবার মানে সেরকম বাহবা দিচ্ছে। মানে ধান হওয়ার আগে মানুষ বলছিল যে এই লোকটা এইসব উল্টাপাল্টা কি করতেছে। এখন সবাই আসলে আমার প্রতি অনেকের একটা অন্যরকম একটা ধারণা তৈরি হয়ে গেছে, না বলছে যে না ওই ছেলে আসলে যেগুলো করতেছে বা ইয়া করতেছে, বুঝে শুনে করতেছে, এখন বাকি সব আল্লাহ দিচ্ছে। আচ্ছা, একজন উদ্যোক্তা হিসেবে নয়ন ভাইকে আমি 10-এ 10 দিব, কারণ গ্রামের মানুষের সাহসের কথা যদি বলতে হয়, অনেকে সাহস করবে না এইরকম ধান, মানুষ ভাই রাস্তা দিয়ে গেলে ভাবে স্প্রে করছে, ধান গাছ পচে গেছে, তবুও ধান গাছ এখানে রাখছে, অন্য কিছু করে নাই। কিন্তু না, আসলে আদত তা না, এই ধান যদি আমি গাছগুলো দেখে, পুরো ধানের গাছের কালারটা বেগুনির মতো, এটা কি বেগুনের সাথে ক্রস কিনা আবার? এই বিষয়টা, ধানের নামটা বেগুনি হয়েছে, এখন আসলে এর যে সঠিক ইতিহাস এটা অবশ্য আমার জানা নেই। তবে আমি যতটুকু জানি যে এই ধানটা হয়তো চীনের কোনো জাত থেকে এটা উদ্ভূত হতে পারে, চীন থেকে, হ্যাঁ আসতে পারে আমাদের দেশে। আচ্ছা, চায়না থেকে সম্ভবত। আসলে কি ভাই, উদ্ভাবনের শেষ নেই, দিন যুগ যত চেঞ্জ হচ্ছে, যেমন আগে বাটন ফোন ইউজ করতাম, এখন ভাই ভিডিও করছি ফোন দিয়ে, ক্যামেরা ছাড়া ভিডিও। আগে কিন্তু শুধু ক্যামেরা ছিল, আমি ফোন দিয়ে এই কন্টেন্ট আমি করছি আপনাদের জন্য, ক্যামেরা আজকে নিয়ে আসিনি। তো আপডেট হবে যে কোনো কিছু, তো কৃষিতে যে সম্ভাবনাময় বাংলাদেশ আপনি প্রমাণ করেছেন, তো যারা আপনাকে দেখছে, বাংলাদেশের হাজারো কৃষক হয়তো ক্যামেরার ফ্রেমে আপনাকে দেখছে, তো এই যে কৃষকরা অনেক হতাশায় ভোগেন, লাভ হয় না, কিন্তু আপনি মাশাআল্লাহ প্রাইস ভালো পাচ্ছেন, মার্কেটে একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে আপনার ইউনিক এই আইডিয়া নিয়ে, তো কি উপদেশ থাকবে দর্শকদের জন্য? আসলে দর্শকদের জন্য আমার একটাই কথা হচ্ছে যে আপনারা যে কাজটাই করুন, যে ফসলই উৎপন্ন করবেন, আমরা সবাই মন থেকে ভালোবেসে কৃষিকাজটাই করতে হবে। জোর করে আসলে কৃষিকাজ করা সম্ভব, জোর করে আসলে পসিবল না। আমি যদি কাজটাকে ভালোবাসি, তাহলে কিন্তু এখান থেকে বেটার কিছু পসিবল নিয়ে ভালো কিছু করা সম্ভব। আচ্ছা, কাজকে ভালোবাসলেই হাতের ডানে বামে সফলতা ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ আসবে। মোট কথা হচ্ছে, ভালোবাসতে হবে, আপনার সততা থাকতে হবে, পরিশ্রম করতে হবে, ভালোবাসতে হবে, সততা থাকতে হবে, পরিশ্রম করতে হবে, মাশাআল্লাহ। এই ধান খেত দেখে অবাক হয়েছেন, কিন্তু না, এটা দেখে অবাক হওয়ার কোনো কারণ নেই। সবাই মানুষ বলে যে যে সিজনে যেটা লাগানো যায় আর কি, কিন্তু উনি উল্টাটা করেছেন ভাই। এই যে আপনার এখন যে বিষয়টা আপনি দেখাবেন, এইটার বিষয় যদি বিস্তারিত বলতেন। আসলে এই ধানটা হচ্ছে মূলত, এই ধানটা হচ্ছে আমন সিজনের ধান। আমন, জি, এখন ইরি চলে, তো এখন এটা বড় সিজন, ইরি সিজন। আমি আসলে এটা ধান নাম হচ্ছে আমনের হচ্ছে বিরিধান 90। এটা তো জিরার মতো লাগে ভাই, সেম জিরা 34 জিরা যেটাকে আমরা বলি। ধান গবেষণা ইনস্টিটিউট এই 34 এর সাথে সংক্রায়ণ করে এই ধানটা তৈরি করছে, 34 এর সাথে সংক্রায়ণ করে এই ধানটা। আচ্ছা, এই ধানটার সিজন এটা না, তারপর কিভাবে আপনার জমিতে এই ধানটা উৎপাদন? আসলে আমি এটা বললাম না, আমি একটু মানে রিস্ক নিতে পছন্দ করি। আমি এর আগেও করছিলাম যে ব্যতিক্রমী আসলে কোনো কিছু যদি হয়, আল্লাহ যেন সবার জন্য করা তৌফিক দান করে, আমি ওই হিসেবে এটা করছিলাম যে করে দেখি, আপনি সব কিছুর মালিক আল্লাহ, যদি আল্লাহ দেয়। আমি গতবারে পরীক্ষামূলক এই ধানটা 5 কাটা মাটিতে লাগাইছিলাম। আচ্ছা,
এখন কতটুকু জমিতে এই ধানটা আছে? এবারে আমার প্রায় 5.5 একর। 5.5 একর, হ্যাঁ। ফলন তো যেটা আশা করতেছি মাশাআল্লাহ অনেক 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 ভালো হবে আশা করি। আপনার হাতে একটা ধানের প্যাকেট দেখতেছি, এটা যদি আমাদের দর্শকদেরকে দেখাতে। এটা হচ্ছে ব্ল্যাক রাইস ধান। ব্ল্যাক রাইস, মাশাআল্লাহ, আবারও ব্ল্যাক রাইস চলে এলো আমাদের সামনে, যদি আমি দেখাই দর্শক। কালো কেন ভাই এরকম? এটা ভাই কালোই। এটা কি কালোই? ভিতরটা কি? ভিতরে চালো কালো। ভিতরে চালো কালো? চালো কালো। আচ্ছা, এবং ভাতও কালো হবে। এবং ভাতও কালো হবে, মাশাআল্লাহ। চালো কালো, ভাতও কালো, ধানও কালো, এই হচ্ছে অবস্থা। আচ্ছা ভাই, এইটা কবে চাষ করছেন আপনি? এটা আমি গত আমন সিজনে করছিলাম। আমন সিজনে কেমন কেমন কি হয়েছে সেখান থেকে? এখানে আমার প্রায় বিঘা প্রতি যদি হিসেব করা যায় তাহলে আপনার 22-23 মণ করে হবে। আচ্ছা, এইটা তো আপনি আশা করছেন সম্ভাবনাময়। আপনার এখানে দেখতে পাচ্ছি বেগুনি ধান, হাতে দেখতে পাচ্ছি কালো, আর পাশে দেখতেছি অফ সিজনাল ধান আর কি। এই তিনটা সংমিশ্রণ সব কিছু ইউনিক, যেগুলো সচরাচর এই গ্রাম অঞ্চলে ঘটে না। তো এটা কিভাবে সম্ভব হলো এই জার্নিটা যদি বলতেন? আসলে এই বিষয়টা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে ধানের যে আমি মনে করি যে এই ধানগুলো মনে হচ্ছে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম, হ্যাঁ অবশ্যই, কালারটা একেবারে ভিন্ন।